হ্যালো গাইজ, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো লিপস্টিক অ্যাপ্লাইয়ের সঠিক নিয়ম, যাতে আমাদের লিপস্টিকটা কেকই লাগবে না। তো প্রথম আমাদের মিস্টেকটা হলো ডাইরেক্ট লিপস্টিক আমরা আমাদের লিপে ইউজ করি, তো তার জন্য আমাদের লিপসটা অনেকটা কেকই লাগে। তো আমরা কি করব, ডাইরেক্ট লিপস্টিক অ্যাপ্লাই না করে আমরা প্রথমে আমাদের লিপে একটা লিপ বাম বা কোনো ট্রান্সপ্যারেন্ট লিপস্টিক আমাদের লিপে প্রথমে ইউজ করে নেব, যাতে আমাদের লিপসটা অনেকটা নরম বা সফট হয়ে যায়। অ্যান্ড লিপে ভালোভাবে লিপ বামটা অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটা একটা টিস্যু দিয়ে হালকাভাবে মুছে নেব, যাতে বেশি কোয়ান্টিটিতে লিপ বামটা লিপে না লেগে থাকে। অ্যান্ড আমাদের সেকেন্ড মিস্টেকটা হলো আমরা কোনো লিপ লাইনার ইউজ করি না যখন লিপস্টিক অ্যাপ্লাই করি, তো তার জন্য আমাদের কী হয়, লিপস্টিকটা ওভার আমাদের ড্র করা হয়ে যায়, তো ওভার ড্র করার ফলে দেখতে ভালো লাগে না। তো তার জন্য আমাদের কী করতে হবে, একটা ডার্ক শেডের লিপ লাইনার নিয়ে নিতে হবে। ডার্ক শেড লিপ লাইনার নিয়ে ভালোভাবে আমাদের লিপটা প্রথমে ড্র করে নিতে হবে, আর লিপটা ড্র আমরা বেশি ড্র করব না, ওভার ড্র করব না, যতটুকু আমাদের লিপ ততটুকুই ড্র করব। তো এইভাবে প্রথমে লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিলে এতে কী হবে, আমাদের লিপসটা একটা প্রপার শেপে আসবে অ্যান্ড আমাদের লিপস্টিকটা পরতে অনেকটা সুবিধা হবে। তো ফুল লিপে লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেই সেম লিপ লাইনার দিয়ে একটু কর্নারে হালকা ড্র করে নেব, একটু শেড দিয়ে নেব। তো এটাতে কী হবে, আমাদের লিপসটা দেখতে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগবে, চাইলে তোমরা এটা নাও করতে পারো। দেন আমাদের থার্ড মিস্টেকটা হলো আমরা বেশি কোয়ান্টিটিতে লিপস্টিকটা আমাদের লিপে অ্যাপ্লাই করে ফেলি, তো আমাদের বেশি প্রোডাক্ট নেওয়া যাবে না। বেশি প্রোডাক্ট নিয়ে আমরা যদি লিপসে ইউজ করি তো কী হবে, এখানে আমাদের লিপসটা অনেকটা ভারী হয়ে যাবে আর এটা দেখতে কেমন কেকি লাগবে, তো এটা করা যাবে না। তো আমাদের যেটা করতে হবে, একটা লিপস্টিক নিয়ে তার খুব সামান্য পরিমাণ আমরা লিপে অ্যাপ্লাই করব, এটুকুই যথেষ্ট, এটাতেই বেশি সুন্দর লাগবে। দেন আমাদের ফোর্থ মিস্টেক, আমাদের লিপসে লিপস্টিক কোনো কোনো সময় ঘেটে যেতেও পারে, আমার যায় না বাট আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের লিপস্টিক কোনো কোনো সময় একটু বাইরে বেশি লেগে যেতেও পারে, তো তার জন্য তোমরা কী করবে, কোনো একটা কনসিলার নেবে এরকম। তো আমি এখানে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার, তো সেই কনসিলারটা নিয়ে বেশি পরিমাণ না, একদম অল্প পরিমাণ নিয়ে তোমরা যে জায়গাটুকুতে ঘেটে গেছে সেটুকুতেই জাস্ট হালকাভাবে দিয়ে দেবে। হালকাভাবে দিয়ে দেওয়ার পর ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার আমি নিয়ে নিয়েছি, অ্যান্ড তারপর এটা খুব হালকা হাতে ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো ব্রাশ ইউজ করা যাবে না, এখানে জাস্ট একটা বিউটি ব্লেন্ডারই ইউজ করতে হবে। অ্যান্ড দেখো গাইস কতটা ইজিলি এখানে লিপস্টিকটা পারফেক্ট শেপে চলে আসলো। দেন আমাদের ফিফথ মিস্টেক হলো, লিপস্টিকটা লাগানোর বেশ কিছুক্ষণ পর যখন আমাদের লিপসের মাঝখান থেকে লিপস্টিকটা উঠে যায়, কোনো খাবার দাবার খেতে গিয়ে বা কোনো জল খেতে গিয়ে যদি লিপস্টিকটা উঠে যায়, তো তখন আমরা সেম লিপস্টিক আমাদের ওই মাঝখানের পোর্শনটাই আবার লাগাই, তো এটা করা যাবে না। তখন আমাদের ইউজ করতে হবে যে শেডের আমরা লিপস্টিক পরেছিলাম তার থেকে একটু লাইট শেডে, অ্যান্ড লিপস্টিকটা হবে ক্রিমি। তো ক্রিমি লিপস্টিকটা যখন আমরা আমাদের লিপের মাঝখানে অ্যাপ্লাই করব, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইজিলি আমার যে সার্কেলটা হয়ে গেছিলো সেটা কিন্তু ঠিক হয়ে গেল। তো আমি এখানে তোমাদের সাথে পাঁচটা লিপস্টিক লাগানোর সহজ ট্রিক্স অ্যান্ড কোনটা ঠিক কোনটা ভুল তোমাদের সাথে শেয়ার করলাম, অ্যান্ড আমার লিপস্টিকটা লাগানো কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।